ষ্টুডিঅ'ত মই নৱ গগৈ। চাহ জনগোষ্ঠী সম্প্ৰদায়ৰ বাবে এতিয়া ৰাজ্য চৰকাৰে বৃহৎ পদক্ষেপ হাতত লৈছে আৰু সেয়া হৈছে চাহ জনগোষ্ঠী লোকৰ চৰকাৰী চাকৰিত এতিয়া তেখেতসকলে 3% আসন সংৰক্ষণ থাকিব, অৰ্থাৎ চৰকাৰী চাকৰি লাভ কৰাত সুবিধা লাভ কৰিব আৰু সমান্তৰালকৈ অন্যান্য বিভিন্ন সুবিধাৱলী প্ৰদান কৰা হ'ব চাহ জনগোষ্ঠী সম্প্ৰদায়ৰ লোকক। কি কি সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে, বাজেটত কি কি ঘোষণা কৰা হৈছিল, আমি সবিস্তাৰে লৈ অহাৰ চেষ্টা কৰিম। চাহ জনজাতি সম্প্ৰদায়ৰ কল্যাণৰ বাবে ৰাজ্য চৰকাৰৰ বৃহৎ সিদ্ধান্ত। চাহ বাগিচা অঞ্চলৰ গৰ্ভৱতী মহিলাৰ বাবে মজুৰি ক্ষতিপূৰণ আঁচনি, 218খন আদৰ্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, মুখ্যমন্ত্ৰীৰ আৱাস যোজনাৰ অধীনত 13,000 আৱাস গৃহ নিৰ্মাণ কৰা হ'ব, জল জীৱন অভিযানৰ দ্বাৰা ঘৰে ঘৰে পানী যোগান ধৰা হ'ব আৰু বাগিচা কৰ্মী পৰিয়ালৰ বকেয়া বিদ্যুৎ মাচুল ইয়াৰ ৰেহাই দিয়া হ'ব, মিছন বসুন্ধৰাৰ 3ৰ অধীনত নালাগে ভূমি অধিকাৰৰ পত্ৰ প্ৰদান কৰিব, প্ৰমাণ পত্ৰ দাখিল কৰিব নালাগে, এই কথা কোৱা হৈছে। পুনৰবাৰ লৈ কৈছে চৰকাৰী চাকৰি 3% সংৰক্ষণ থাকিব চাহ জনজাতিৰ বাবে, চাহ বাগিচা অঞ্চলৰ গৰ্ভৱতী মহিলাৰ বাবে মজুৰি ক্ষতিপূৰণ আঁচনিও প্ৰকাশ কৰা হৈছে, 218খন আদৰ্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন কৰা হ'ব, মুখ্যমন্ত্ৰী আৱাস যোজনাৰ অধীনত 13,000 আৱাস গৃহ নিৰ্মাণ কৰা হ'ব, জল জীৱন অভিযানৰ দ্বাৰা ঘৰে ঘৰে পানী যোগান ধৰা হ'ব বুলি কোৱা হৈছে, বাগিচা কৰ্মী পৰিয়ালৰ বকেৰা বিদ্যুৎ সেয়া ৰেহাই দিয়া হ'ব, মাচুল ৰেহাই দিয়া হ'ব বুলি কৈছে, মিছন বসুন্ধৰা 3.0ৰ অধীনত নালাগে ভূমি অধিকাৰৰ প্ৰমাণ পত্ৰ দাখিল কৰিব আৰু চাহ বাগিচা এই সম্প্ৰদায়ৰ বা চাহ জনগোষ্ঠী সম্প্ৰদায়ৰ উন্নয়নৰ বাবে ৰাজ্য চৰকাৰে বৃহৎ পদক্ষেপ হাতত লোৱা দেখিবলৈ পোৱা গৈছে। 12 ফেব্ৰুৱাৰীৰ দিনটোত বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগে যি বাজেট দাখিল কৰিছিল, সেই বাজেটত চাহ জনগোষ্ঠী সম্প্ৰদায়ৰ উন্নয়নৰ বাবে কেতবোৰ বিভিন্ন সিদ্ধান্ত গ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে, যে চৰকাৰী চাকৰিত এতিয়াৰ পৰা চাহ বাগিচাৰ বা চাহ জনগোষ্ঠী সম্প্ৰদায়ৰ লোকৰ বাবে 3% আসন সংৰক্ষণ হৈ থাকিব। কেৱল মাত্ৰ সিমানেই নহয়, তাৰ সমান্তৰালকৈ কোৱা হৈছে যে গৰ্ভৱতী মহিলাৰ চাহ বাগিচা অঞ্চলৰ গৰ্ভৱতী মহিলাৰ বাবে মজুৰি ক্ষতিপূৰণ আঁচনিও ৰূপায়ণ কৰা হ'ব আৰু 218খন আদৰ্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন কৰা হ'ব বুলি উল্লেখ কৰিছে আৰু মুখ্যমন্ত্ৰী আৱাস যোজনাৰ অধীনত 13,000 আৱাস গৃহ নিৰ্মাণ কৰা হ'ব, জল জীৱন অভিযানৰ দ্বাৰা ঘৰে ঘৰে পানী যোগান ধৰা হ'ব, বাগিচা কৰ্মী পৰিয়ালৰ যি বকেয়া বিদ্যুৎ মাচুল সেই বিদ্যুৎ মাচুল ৰেহাই দিয়া হ'ব বুলিও ঘোষণা কৰা হৈছে। এই মুহূৰ্তত বিত্তমন্ত্ৰী অজন্ত নেওগে যোৱা বাৰ তাৰিখে কি কৈছিল, অৰ্থাৎ চাহ জনগোষ্ঠী সম্প্ৰদায়ৰ উন্নয়নৰ বাবে বাজেটত কি সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে, সেই মন্তব্য আছে, তাৰ কিয়দাংশ আমি এই মুহূৰ্তত শুনোৱাৰ চেষ্টা কৰিম। ইয়াৰ পিছত প্ৰথমতে আমি আহিছোঁ চাহ জনজাতি সম্প্ৰদায় কল্যাণ। আমাৰ ৰাজ্যৰ চাহ শ্ৰমিক সম্প্ৰদায়ৰ উন্নয়নৰ বাবে আমি বিভিন্ন কল্যাণকামী পদক্ষেপ গ্ৰহণ কৰিছোঁ। তাৰ ভিতৰত আছে চৰকাৰী চাকৰিত 3% সংৰক্ষণ, চাহ বাগিচা অঞ্চলৰ গৰ্ভৱতী মহিলাৰ বাবে মজুৰি ক্ষতিপূৰণ আঁচনি, তৃতীয়তে 218খন আদৰ্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, চতুৰ্থতে হৈছে অধ্যক্ষ মহোদয় মুখ্যমন্ত্ৰী আৱাস যোজনাৰ অধীনত 13,000 আৱাস নিৰ্মাণ। ইয়াৰ পিছত অধ্যক্ষ মহোদয় আছে জল জীৱন অভিযানৰ অধীনত ঘৰে ঘৰে নল যোগে কাৰ্যকৰী পানী যোগান, চাহ বাগিচাৰ পথ উন্নয়ন। তদুপৰি আমাৰ প্ৰতিশ্ৰুতি অনুসৰি এই বৰ্ষত আমি চাহ বাগিচাৰ লাইনত থকা বাগিচা কৰ্মী পৰিয়ালক বকেয়া বিদ্যুৎ মাচুল ৰেহাই প্ৰদান কৰিম আৰু মই ইয়াৰ বাবে বাজেটত 75 কোটি টকা ধাৰ্য কৰিছোঁ। অধ্যক্ষ মহোদয়, ইয়াৰ উপৰিও চাহ জনজাতি সম্প্ৰদায়ৰ ভূমিৰ অধিকাৰ সংৰক্ষণৰ বাবে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম আৰু এয়া পৰিলক্ষিত হৈছে যে 3 প্ৰজন্ম ধৰি বসবাসৰ প্ৰমাণ দিব পৰাকৈ চাহ জনজাতি আৰু আন বহুতো খিলঞ্জীয়া সম্প্ৰদায় লোকৰ তথ্য প্ৰমাণ নাথাকে। ইয়াৰ ফলত তেওঁলোকে ভূমি বন্দোবস্তিৰ সুবিধাৰ পৰা বঞ্চিত হয়। মিছন বসুন্ধৰা 3.0ৰ অধীনত চাহ জনজাতি আৰু কেতবোৰ খিলঞ্জীয়া সম্প্ৰদায় লোকক ভূমিৰ অধিকাৰ দিবলৈ বসবাসৰ প্ৰমাণ পত্ৰৰ প্ৰয়োজনীয়তাৰ ক্ষেত্ৰত শিথিলতা প্ৰদৰ্শন কৰা হ'ব। ইয়াৰ পিছত প্ৰথমতে আমি আহিছোঁ চাহ জনজাতি সম্প্ৰদায় কল্যাণ। আমাৰ ৰাজ্যৰ চাহ শ্ৰমিক সম্প্ৰদায়ৰ উন্নয়নৰ বাবে আমি বিভিন্ন কল্যাণকামী পদক্ষেপ গ্ৰহণ কৰিছোঁ। তাৰ ভিতৰত আছে চৰকাৰী চাকৰিত 3% সংৰক্ষণ, চাহ বাগিচা অঞ্চলৰ গৰ্ভৱতী মহিলাৰ বাবে মজুৰি ক্ষতিপূৰণ আঁচনি, তৃতীয়তে 218খন আদৰ্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, চতুৰ্থতে হৈছে অধ্যক্ষ মহোদয়
মুখ্যমন্ত্রী আবাস যোজনার অধীনত 13,000 আবাস নির্মাণ। ইয়ার পিছত অধ্যক্ষ মহোদয় আছে জল জীবন অভিযানের অধীনত ঘরে ঘরে নল যোগে কার্যকরী পানি যোগান, চাহ বাগিচার পথ উন্নয়ন। তদুপরি আমার প্রতিশ্রুতি অনুসরি এই বর্ষত আমি চাহ বাগিচার লাইনত থাকা বাগিচা কর্মী পরিয়ালক বকেয়া বিদ্যুৎ মাচুল রেহাই প্রদান করিম, আর মই ইয়ার বাবে বাজেটত 75 কোটি টাকা ধার্য করেছো। অধ্যক্ষ মহোদয়, ইয়ার উপরও চাহ জনজাতি সম্প্রদায়ের ভূমির অধিকার সংরক্ষণের বাবে আমি ব্যবস্থা গ্রহণ করিম। আর এয়া পরিলক্ষিত হয়েছে যে 3 প্রজন্ম ধরে বসবাসের প্রমাণ দিবপরাক চাহ জনজাতি আর আন বহুতো খিলঞ্জিয়া সম্প্রদায় লোকের তথ্য প্রমাণ না থাকে। ইয়ার ফলত ভূমি বন্দোবস্তির সুবিধারপা বঞ্চিত হয়। মিশন বসুন্ধরা 3.0 অধীনত চাহ জনজাতি আর কেতবোর খিলঞ্জিয়া সম্প্রদায় লোকক ভূমির অধিকার দিবলৈ বসবাসের প্রমাণপত্রের প্রয়োজনীয়তার ক্ষেত্রে। আর এয়া আছিল বিত্তমন্ত্রী অজন্তা নেওগর মন্তব্য, অর্থাৎ বাজেট দাখিল করে চাহ জনগোষ্ঠী সম্প্রদায়ের লোকের উন্নয়নের কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফের, বাজেটত কি কি ঘোষণা করা হয়েছে, বাজেটত কি কি সিদ্ধান্ত লওয়া হয়েছে সে সন্দর্ভে ঘোষণা করলে বিত্তমন্ত্রীগুলো চাহ জনজাতি সম্প্রদায়ের কল্যাণের রাজ্য সরকারে এনেদরে কেবাটাও বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। সরকারি চাকরিত এটিয়ারপা চাহ জনগোষ্ঠী সম্প্রদায়ের লোকের 3% আসন সংরক্ষণ থাকিব। চাহ বাগিচা অঞ্চলের গর্ভবতী মহিলার বাবে মজুরি ক্ষতিপূরণ আসনি রূপায়ণ করা হব। 218 আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও স্থাপন করা হব। মুখ্যমন্ত্রী আবাস যোজনার অধীনত 13,000 আবাস গৃহ নির্মাণ করা হব। জল জীবন অভিযানের দ্বারা ঘরে ঘরে পানি যোগান ধরা হব বলে কোয়া হয়েছে। বাগিচা কর্মী পরিয়ালর যে বকেয়া বিদ্যুৎ মাচুল সেই বিদ্যুৎ মাচুল রেহাই দিয়া হব, অর্থাৎ বিনামূল্যা করে দিয়া হব বলেও উল্লেখ করা হয়েছে। মিশন বসুন্ধরা 3-র অধীনত নালাগে ভূমি অধিকারের প্রমাণপত্র দাখিল করব চাহ জনগোষ্ঠী সম্প্রদায়ের লোকে। আর এনেদরে কেবাটাও বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যাতে চাহ জনগোষ্ঠী সম্প্রদায়ের লোকসল যাতে আগুয়াই যায়, তখন মাজত যাতে ডেভেলপমেন্ট হয় উন্নয়ন হয় তারপরে রাজ্য সরকারে এই কেতবোর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। তার ভিতর একটা বিশেষ হয়েছে এটিয়ারপর সরকারি চাকরির 3% আসন সংরক্ষণ থাকিব। আর সমান্তরালক গর্ভবতী চাহ বাগিচা অঞ্চলের গর্ভবতী মহিলার বাবে মজুরি ক্ষতিপূরণ আসনিও রূপায়ণ করা হব বলে উল্লেখ করেছে। 218 আদর্শ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হব, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হব যাতে চাহ জনগোষ্ঠী সম্প্রদায়ের লোকসকলের ছাত্র ছাত্রী সকলে যাতে শিক্ষা দীক্ষার দীক্ষিত হয় তার বাবে এনেদরে পদক্ষেপ লওয়া দেখবলে পাওয়া গেছে রাজ্য সরকারের। আর জল জীবন অভিযানের দ্বারা ঘরে ঘরে পানি যোগান ধরব বলে কৈছে। বাগিচা কর্মী পরিয়ালের বকেয়া বিদ্যুৎ মাচুল রেহাই দিয়া হব। আর সমান্তরালক মিশন বসুন্ধরা, যেহেতু মিশন বসুন্ধরা কাম চলি আছে আর মিশন বসুন্ধরা 3.0 অধীনত নালাগে ভূমি অধিকারের প্রমাণপত্র দাখিল করব চাহ জনগোষ্ঠী সম্প্রদায়ের লোকসকলে। এই ঘোষণা করা হয়েছে বা বাজেটত চাহ জনগোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়নের এই বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। পুনর্বার বাজেট দাখিল করে বিত্তমন্ত্রীগুলো চাহ জনগোষ্ঠীর কল্যাণের কি কি কৈছিল পুনর্বার সেই মন্তব্য আগবাব এই বর্ষ। ইয়ার পিছত দশমতে আমি আহিছো চাহ জনজাতি সম্প্রদায়ের কল্যাণ। আমার রাজ্যের চাহ শ্রমিক সম্প্রদায়ের উন্নয়নের আমি বিভিন্ন কল্যাণকামী পদক্ষেপ গ্রহণ করছো। তার ভিতর আছে সরকারি চাকরির 3% সংরক্ষণ, চাহ বাগিচা অঞ্চলের গর্ভবতী মহিলার বাবে মজুরি ক্ষতিপূরণ আসনি, তৃতীয়তে 218 আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, চতুর্থতে হয়েছে অধ্যক্ষ মহোদয় মুখ্যমন্ত্রী আবাস যোজনার অধীনত 13,000 আবাস নির্মাণ। ইয়ার পিছত অধ্যক্ষ মহোদয় আছে জল জীবন অভিযানের অধীনত ঘরে ঘরে নল যোগে কার্যকরী পানি যোগান, চাহ বাগিচার পথ উন্নয়ন। তদুপরি আমার প্রতিশ্রুতি অনুসরি এই বর্ষত আমি চাহ বাগিচার লাইনত থাকা বাগিচা কর্মী পরিয়ালক বকেয়া বিদ্যুৎ মাচুল রেহাই প্রদান করিম, আর মই ইয়ার বাবে বাজেটত 75 কোটি টাকা ধার্য করেছো। অধ্যক্ষ মহোদয়, ইয়ার উপরও চাহ জনজাতি সম্প্রদায়ের ভূমির অধিকার সংরক্ষণের বাবে আমি ব্যবস্থা গ্রহণ করিম। আর এয়া পরিলক্ষিত হয়েছে যে 3 প্রজন্ম ধরে বসবাসের প্রমাণ দিবপরাক চাহ জনজাতি আর আন বহুতো খিলঞ্জিয়া সম্প্রদায় লোকের তথ্য প্রমাণ না থাকে। ইয়ার ফলত ভূমি বন্দোবস্তির সুবিধারপা বঞ্চিত হয়। মিশন বসুন্ধরা 3.0 অধীনত চাহ জনজাতি আর কেতবোর খিলঞ্জিয়া সম্প্রদায় লোকক ভূমির অধিকার দিবলৈ বসবাসের প্রমাণপত্রের প্রয়োজনীয়তার ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করা হব। ইয়ার পিছত দশমতে আমি আহিছো
চাহ জনজাতি সম্প্রদায় কল্যাণ, আমার রাজ্যের চাহ শ্রমিক সম্প্রদায় উন্নয়নের বাবে আমি বিভিন্ন কল্যাণকামী পদক্ষেপ গ্রহণ করছো। তার ভিতর আছে সরকারি চাকরির 3% সংরক্ষণ, চাহ বাগিচা অঞ্চলের গর্ভবতী মহিলার বাবে মজুরি ক্ষতিপূরণ আঁচনি, তৃতীয়তে 218খন আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, চতুর্থতে হয়েছে অধ্যক্ষ মহোদয় মুখ্যমন্ত্রী আবাস যোজনার অধীনত 13,000 আবাস নির্মাণ। ইয়ার পিছত অধ্যক্ষ মহোদয় আছে জল জীবন অভিযানের অধীনত ঘরে ঘরে নল যোগে কার্যকরী পানি যোগান, চাহ বাগিচার পথ উন্নয়ন। তদুপরি আমার প্রতিশ্রুতি অনুসরি এই বর্ষত আমি চাহ বাগিচার লাইনত থাকা বাগিচা কর্মী পরিয়ালক বকেয়া বিদ্যুৎ মাচুল রেহাই প্রদান করি, আর মই ইয়ার বাবে বাজেটত 75 কোটি টাকা ধার্য করছো। অধ্যক্ষ মহোদয়, ইয়ার উপরও চাহ জনজাতি সম্প্রদায়ের ভূমির অধিকার সংরক্ষণের বাবে আমি ব্যবস্থা গ্রহণ করি, আর এয়া পরিলক্ষিত হয়েছে যে 3 প্রজন্ম ধরে বসবাসের প্রমাণ দিবপরাক চাহ জনজাতি আর আন বহুতো খিলঞ্জিয়া সম্প্রদায় লোকের তথ্য প্রমাণ না থাকে, ইয়ার ফলত ভূমি বন্দোবস্তির সুবিধারপা বঞ্চিত হয়। মিশন বসুন্ধরা 3.0 অধীনত চাহ জনজাতি আর কেতবোর খিলঞ্জিয়া সম্প্রদায় লোক ভূমির অধিকার দিবলৈ বসবাসের প্রমাণপত্র